स्टूडेंट्स वेलकम टू पेन एंड पेपर। आज के आलोचना करब डायमेंशन अफ फिजिकल क्वान्टिटी अर्थात भौत राशि मात्रा नहीं। तो भौत राशि काके बोले तुम्हारा जानो जे हमारे फिजिकल वर्ल्डे जेको अबजार्वेबल राशि जेटा के परिमप करा जाए भौत राशि बला है। भौत राशि कत रकम है तुम्हारा जानो। तो जेको भौत राशि के जदि भलोभवे जानते हैं तो हमें तर मात्रा विश्लेषण खूब प्रयोजन। तो धरे नाओ कोनो एकटा इक्वेशन बा कोनो एकटा फिजिकल कोनो एकटा फर्मूला बा कोनो एकटा मैथमेटिकल एक्सप्रेशन सेटार मध्ये कतगुलो फंडामेंटल यूनिट बा कतगुलो मात्रा ढुके आछे सेटा जानते गेले किन्तु आमादेर डायमेंशनल एनालिसिस खुबी प्रयोजन। तो आमरा फार्स्ट आजके देखबो जे डायमेंशन बा मात्रा काके बोले। तार माने डायमेंशन बा मात्रा काके बोले जे कोनो एकटा भौत राशि किभाबे मूल राशिर संगे जुक्त आछे सेटा सेटाय किन्तु बला हच्छे तार डायमेंशन। তাহলে ডাইমেনশন বা মাত্রা বলতে আমরা কি বুঝি, তাহলে ধরে নাও দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা লেন্থ, যে লেন্থকে তাহলে আমরা কি বলবো, তাহলে লেন্থকে আমরা বলি এল, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখা হয়। মাসকে আমরা বলি ক্যাপিটাল এম অ্যান্ড টাইমকে আমরা বলি ক্যাপিটাল টি। এরকম আরও সেভেন ডাইমেনশন নিয়ে আমরা ফিজিক্যালে কাজ করি, সেভেন ডাইমেনশন, ঠিক আছে, সেভেন ডাইমেনশনে আমরা কাজ করি। তো এই সাতটা ডাইমেনশন কি কি, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে টাইম, এরপরে ইলেকট্রিক কারেন্ট, এরপরে আসছে ইলেকট্রিক কারেন্ট, এটাকে আমরা কিভাবে বলি, এটাকে আমরা এ বলি, হলো সবগুলো কিন্তু থার্ড ব্র্যাকেটে হবে, সবগুলোকে থার্ড ব্র্যাকেটে ডিনোট করতে হবে। এরপরে আসছে টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা বলবো ক্যাপিটাল টি দিয়ে। এরপরে বলবো আছে লুমিনাস ইনটেন্সিটি, লুমিনাস ইনটেন্সিটি, এটাকে আমরা বলবো সিডি দিয়ে, ক্যান্ডেলা সিডি। এরপরে আমরা বলবো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা কোনো একটা মৌলের কত পরিমাণকে কীভাবে বলবো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটাকে আমরা বলবো মোল। তাহলে এই যে সাতটা, এই যে সেভেন ডাইমেনশন নিয়ে আমরা কাজ করছি, এই সাতটা ডাইমেনশন, সাতটা তোমার ইউনিট তোমরা জানো, এগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয় এসআই, এসআই পদ্ধতিতে, এগুলো এসআই পদ্ধতিতে। তাহলে এই যে ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো, এই সাতটা ইউনিটে আমরা কাজ করি, তার ডাইমেনশনগুলো কিন্তু আমরা এভাবে ডিনোট করি। এগুলো প্রত্যেকে কিন্তু থার্ড ব্র্যাকেটে আমাদেরকে ডিনোট করতে হবে, তাহলে প্রত্যেকে কিন্তু এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করতে হবে, ক্লিয়ার। তাহলে আমরা মেকানিক্সে কিন্তু এতগুলো ডাইমেনশন নিয়ে আমরা কাজ করি না, কিন্তু মেকানিক্সের ক্ষেত্রে, ইন মেকানিক্স, নিউটনস ল থেকে শুরু করে গ্র্যাভিটেশন, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, এই যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে যেগুলো ফর্মুলা নিয়ে আমরা কাজ করি, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অনলি তিনটা ডাইমেনশন নিয়ে কাজ করি, নাম্বার ওয়ান লেন্থ, নাম্বার টু মাস, অ্যান্ড নাম্বার থ্রি টাইম। তাহলে দেখো ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু আমরা এই তিনটে ডাইমেনশন নিয়ে কাজ করি, এই তিনটে ইউনিট নিয়ে কাজ করি, বেসিক ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে কাজ করি। তো আমাদের নর্মালি তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে যত ফর্মুলা আছে সব কিন্তু আমরা এই তিনটে ইউনিটের রেসপেক্টে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো। কিভাবে দেখো, আমরা যদি বলি কোনো একটা সিস্টেমের এরিয়া বের করতে হবে বা ভলিউম বের করতে হবে, তাহলে আমরা কি জানি, যদি এরিয়া বের করতে বলে তোমাকে কোনো একটা অবজেক্ট দিয়ে দিল, যদি ধরুন একটা পেপার, এর একটা লেন্থ আছে, এর একটা ব্রেথ আছে, তা তোমার এরিয়া কি হবে, লেন্থ ইনটু ব্রেথ, তাই না, ইকুয়ালস টু এরিয়া। তাহলে এই দুটো দুটোকেই তো তোমাকে সেন্টিমিটার বা মিটারে মাপতে হবে, তাহলে দুটো ডাইমেনশন কি হবে, দুটোই তো লেন্থ মেজারমেন্ট, তাই না, তাহলে দুটোই লেন্থ, লেন্থ ইনটু লেন্থ, তার মানে কি এল স্কোয়ার থার্ড ব্র্যাকেটে। তাহলে এরিয়ার ডাইমেনশন কি হয়ে গেল, এল স্কোয়ার, ক্লিয়ার। কিন্তু যদি তোমাকে বলা হয় ভলিউম, যদি বলা হয় যে না একটা কিউব দিয়ে দেওয়া হলো তোমাকে, এরকম একটা কিউব দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো তুমি এর ভলিউম মেজারমেন্ট করো, তাহলে এর কি হবে, এর একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে এবং একটা হাইটও আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ভলিউম ভি কস্ট কি হবে, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তাই না, তার মানে কি হয়ে যাবে এল থার্ড ব্র্যাকেটে এল ইনটু এল ইনটু এল, তিনটেই তো লেন্থ, সবগুলোকে তো সেন্টিমিটার বা মিটারে মাপতে হবে, তাই কি না, তার তিনটে যেহেতু যেহেতু লেন্থের ডাইমেনশন, সুতরাং এটা হয়ে যাবে এল ইনটু এল ইনটু এল, দ্যাট ইজ এল কিউ, এটা কিন্তু থার্ড ব্র্যাকেটে, বুঝা গেল। তাহলে এইভাবে এইভাবে আমরা ফোর্সের ডাইমেনশনাল এক্সপ্রেশন আমরা বের করতে পারি। ফোর্স কি হবে, যদি বলে ফোর্স বের করো, ফোর্সের ডাইমেনশন বের করো, তাহলে ফোর্স আমরা কি জানি, ফোর্স এফ ইকুয়ালস টু কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাসের ডাইমেনশন কি, ক্যাপিটাল এম, আর অ্যাক্সিলারেশন ডাইমেনশন কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার। তাহলে কি হবে, অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে লেন্থ ডিভাইড বাই টাইম স্কোয়ার। তাহলে কি হবে, এটা হবে এল টি টু বি পাওয়ার মাইনাস টু, হবে না,
তাহলে এটাকে টোটাল কত পেলাম আমরা? তাহলে আমরা পেলাম এম এল টি টু বি পাওয়ার মাইনাস টু। তাহলে দিস ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স, ক্লিয়ার? তাহলে দেখো আমরা, তাহলে দেখো ডাইমেনশন থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ফোর্স কার কার সঙ্গে ইনভলভমেন্ট আছে। মাসের সঙ্গে আছে, লেন্থের সঙ্গে আছে, কিন্তু টাইমের সঙ্গে, তার স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা যাচ্ছে? তাহলে ফোর্সের কিন্তু প্রপোর্শনালিটি বা এর ভ্যারিয়েশনটা কিন্তু আমরা, এর সঙ্গে এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইউনিট কীভাবে যুক্ত আছে, এগুলো কিন্তু আমরা এই ডাইমেনশন থেকে বুঝতে পারছি। তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা পাচ্ছি, এই ফর্মুলাগুলোকে আমরা কি বলবো? এই ফর্মুলাগুলোকে বলবো আমরা ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, এরপরে কি আছে? তাহলে এই যে ডাইমেনশনাল ফর্মুলা, এরা এরা কি করে? এরা কিন্তু বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে একটা রিলেশন কিন্তু স্থাপন করে। মানে আমরা বুঝতে পারি যে ফোর্সের সঙ্গে মাসের রিলেশন কি, টাইমের যে রিলেশনগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। যদি আমরা এখানে ধরে নিই কিছু ফর্মুলা, তাহলে কি হবে ডাইমেনশনাল ফর্মুলা? কি হবে? ভি, দ্যাট ইজ ভলিউম, আমরা কি জানি এম টু বি পাওয়ার জিরো, এল টু বি পাওয়ার থ্রি, টি টু বি পাওয়ার জিরো ভলিউমের ক্ষেত্রে। ভেলোসিটি স্মল ভি, এটার ক্ষেত্রে কি হবে এম টু বি পাওয়ার জিরো, এল টি টু বি পাওয়ার মাইনাস ওয়ান। এরপরে যদি ফোর্সের আমি ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা বলি, তাহলে কি হবে? এটা হবে এম এল টি টু বি পাওয়ার মাইনাস টু, তাই না? এরপরে দেখো, এরপরে যদি ঘনত্ব, ঘনত্বকে আমি যদি রো বলি, তাহলে এটা কি হবে? এটা হবে এম এল হোল টু বি পাওয়ার মাইনাস থ্রি, টি টু বি পাওয়ার জিরো। তাহলে এই যে দেখো, এই যে এই প্রত্যেকে কিন্তু, এরা প্রত্যেকে কিন্তু একটা করে ডাইমেনশনাল ফর্মুলা, তাই না? এটা এটা কিসের ডাইমেনশনাল ফর্মুলা? এটা ঘনত্ব ডেন্সিটির ফর্মুলা, এটা তোমার ফোর্সের ফর্মুলা, এটা ফোর্স হলো, এটা হচ্ছে তোমার ভেলোসিটি, এটা হচ্ছে তোমার ভলিউম, ক্লিয়ার? তাহলে এই যে আমরা ডাইমেনশনাল যে ফর্মুলাগুলোকে পাচ্ছি, এরা তাহলে কি ডিনোট করছে? এরা কি, এরা কিন্তু এই যে ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে, এদের মধ্যে রিলেশন ডিনোট করছে। কি ডিনোট করছে? রিলেশন অ্যামং ফিজিক্যাল কোয়ান্টিটিস, ক্লিয়ার? তাহলে কিন্তু এরা রিলেশন ডিনোট করছে, বুঝা যাচ্ছে? তাহলে ডাইমেনশনাল ফর্মুলা থেকে আমরা এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে কিন্তু রিলেশনটা বুঝতে পারছি, বুঝা যাচ্ছে? তাহলে এই যে ইকুয়েশনগুলো আমরা পেলাম, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো ডাইমেনশনাল ইকুয়েশন। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডাইমেনশন জানাটা কত প্রয়োজন। আমরা একটা এক্সপ্রেশনে বা কোনো একটা ফর্মুলায় যে ডাইমেনশনগুলো আমাদেরকে কেন জানতে হবে, ডাইমেনশন থেকে আমরা কী কী বুঝতে পারি, কোনো একটা এক্সপ্রেশন এবং কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ডাইমেনশনটা কী ডিনোট করে, বুঝা যাচ্ছে? তাহলে ডাইমেনশন জানা কিন্তু, কোনো একটা ফর্মুলাকে ভালোভাবে জানতে গেলে তার ডাইমেনশনটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে চলো, আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা দেখলাম যে আমরা ডাইমেনশন কাকে বলবো, কোনো একটা ফিজিক্যাল অবজারভেবল বা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন কাকে বলবো। তো আমরা নর্মালি সাতটা ডাইমেনশন নিয়ে কাজ করি, সেগুলোর সেই ভ্যালুগুলো আমরা এখানে দেখলাম। এখান থেকে আমরা দেখলাম যে মেকানিক্সে আমাদের কয়টা ডাইমেনশন নিয়ে কাজ করতে হয়। নর্মালি এই তিনটা ডাইমেনশন নিয়ে আমাদের মেকানিক্সে যে কোনো ফর্মুলাকে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি। এরপর আমরা বিভিন্ন ফর্মুলার ক্ষেত্রে ডাইমেনশন বের করলাম, এরিয়া বের করলাম, ভলিউমের ডাইমেনশন বের করলাম, এরপরে ফোর্সের ডাইমেনশন বের করলাম। এই যে ফর্মুলাগুলো আমরা পাচ্ছি, এগুলোকে আমরা কি বলছি? ডাইমেনশনাল ফর্মুলা, ঠিক আছে? এরপর আমরা দেখলাম যে ডাইমেনশনাল ইকুয়েশনগুলো, যে ডাইমেনশনাল যে ইকুয়েশনগুলো আছে, এখানে আমরা দেখলাম যে এখান থেকে এই যে ইকুয়েশনগুলো আমাদেরকে রিলেশন বলে দিচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশনগুলো বলে দিচ্ছে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। এর নেক্সট দিন আমরা আলোচনা করবো ডাইমেনশনাল অ্যানালাইসিস নিয়ে, ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তো তোমাদের যদি আজকের ক্লাসে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং যদি তোমাদের ক্লাসটি হেল্পফুল বলে মনে হয়, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।